ঋষিগণ তপস্যা করতে পারে। এক লাউ গাছের তলে কি তাই, এক বট বৃক্ষর তলে কত মনি ঋষিগণ তপস্যা, হাজার হাজার মানুষ ছায়া গ্রহণ করে। এক লাউ গাছের তলে কি কখনো কাকা বিড়াল পালাইতে পারে গো? কখনো না। উনার সঙ্গে পাল্লা করা হবে বিষমে দায়, এই যে আমরা মানবের দেহ, এই দেহের কিছু ভূমিকা আমি জীবের পক্ষে উকিলের পক্ষ থেকে না এক জায়গা থেকে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, গান গাইতেছি। একই স্রষ্টার সৃষ্টি, যতক্ষণ পর্যন্ত মানব দেহে আছে দম, বিশ্ব চরাচর একজন মানুষ পরিপূর্ণভাবে আদম। আল্লাহ আদমে নবী তিনজন হয়ে প্রেমের ছবি মানব দেহটা তারা চালাইতেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে হয় এক ঈশ্বর, তারাও এই মানব দেহ শাসন করতেছে। এই যে আমার প্রতিপক্ষ যিনি, ইনি বড় তত্ত্বের জ্ঞানী, জীবের জ্ঞানের ভূমিকায় আমি লক্ষ্য করে দেখি একই স্রষ্টার সৃষ্টি। যে কেউ দুইটি নয়ন দিয়ে দর্শন করতে পারে না, কেউ দুইটি পা দিয়ে হাঁটতে পারে না, কেউ করতেছে দুতলার মধ্যে বাস, কারো বৃক্ষের তলে বাস, কেউ সারাদিন পরিশ্রমে করে এক মুষ্ট অন্ন জোগাড়ে করে পরিবার পুত্র কন্যাকে খাওয়াইবে জুটাইতে পারেন, কেউ মানুষের জন্য অন্ন জোগাড় করেছে, কেউ মানুষের জন্য অন্ন জোগাড় করেছে, খাওনের জন্য মানুষ পায় না। দেখছেন আমি করি মানা, তুমি জীবের দেহে করো বাস, কেন জীবের মন আকাশে কামের এত সর্বনাশ? জীবকে কিভাবে চালাও এই বিশ্ব জগতের জীব, অকালেই সকাল হয়ে কেন নরকে দানি হয়, ভালো করে দিবে তার পরিচয়। আল্লাহ যখন মায়ের গর্ভের থেকে মানুষ ভূমিষ্ঠ নির্ধারিত করে, নিষ্পাপ থাকে না গো? হ্যাঁ, তখন কি কিছু বুঝে? তুমি জীবের জ্ঞানের ভূমিকায় দেখবেন কারো সৎ 100 বছর হায়ে থাকলে পরে এই জ্ঞানের অভাবে 20 বছর হওয়ার আগেই কত মানুষ গাড়ি ছেটে নেও মারা যায়, যাই না? কেন? শুদ্ধ জ্ঞান থাকতে কি কখনো মানব মরে যে পর্যন্ত আল্লাহ না নেয়? হ্যাঁ, যখন আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিবে, মানব জীবনে তিনটা করে চিঠি আসে, সেই তিন চিঠি পার হয়ে যাওয়ার পর যখন আল্লাহ দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে নেয়, তখন কিন্তু তার চক্ষু কর্ণ নাসিকা এগুলো কোনো কিচ্ছু থাকে না। হ্যাঁ, আমি বলি তোমার ঠাই, একজন মানুষের সত্য জ্ঞান থাকলে পরে সে কখনো যায় না নরকের তরে। তুমি জীবের জ্ঞানের মধ্যে করো বাস, কেন বিশ্বজগতের জীবের এত সর্বনাশ? এই মানব দেহ দিয়ে আমি আলোচনাটা করতেছি, কাজেই করি মানা, পরিপূর্ণভাবে তুমি আমার কথাগুলোর দিয়ে যাবে ঠিকানা, তুমি এই মানব দেহে থাকো কোন জায়গায়, কেন জীবের এত সর্বনাশ? এটা দিয়েছে রে, এখন ইসলামিক দ্বারা মতে এখানে অনেক মহেদ আছে, কাকা গো আপনাদের কাছ থেকে একটি মনোগত দ্বারা আমাকে বেছে দিলে পরে হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। ভক্তের অধীন ভগবান, যতটুক পারি আমি আপনাদের চরণের কৃপা নিয়ে আপ শুরু করে যাব, আপনাদের মনোগত একটি দ্বারা আমাকে বেছে হতে পারে সেটা শুধু আপনাদেরই কৃপায়, এছাড়া আমার ভিতরে আর কিছু নেই। তো যে দ্বারাটা দিয়েছেন হয়তো আমি জানি না, মানুষ যে জায়গার মধ্যে ঠেকে ওই জায়গার মধ্যেই শিখে। আপনাদের শোনার জন্য ইচ্ছা হয়েছে, এগুলো আমারও জানার জন্য অনেক প্রয়োজন আছে, কাজেই করি মানা। আজকে প্রতিপক্ষ মনের মতো
উনাকে দিয়েল মে মারি ভত্রী ভূমিকায় আমি শরীয়তের পক্ষ থেকে দু চার কথা আলোচনা করে আমিও যাব আসর ছেড়ে এই বিশ্ব চরাচরে যখন তিনশো পারে নবী ছিল তখনই আনাপচি আনাপচি ছিল তিনশো পারে নবীর পরে যখন বিশ্ব ভবনে আখেরে আম্বিয়াকে প্রচার করে তখন থেকে নামের সৃজন আমাদের রাসূলের আখলাকটিক চরিত্রের ভিতরে প্রধান্য যেটা নামাজ রোজা হজ জাকাত এগুলো তো আমাদের মাইনা চলতেই হবে তাই না কাজেই করি মানা একই দেশের লোক এলমে মাটি ভতের ভূমিকায় আমি বলবার জন্য চাই তোমার ঠাই দেশের রাজনীতি নিয়ে কত কিছু নিয়ে এই বিশ্বতে অনেক কিছুই বন্ধ হলো কিন্তু এই এলমে মাটি ভতের জগৎ এই জগৎ কিন্তু বন্ধ হলো না নিশ্চয় কিছু আছে হ্যাঁ যদি এই জিনিস না থাকতো দেখেন এই যে দেশের মধ্যে যেটা প্রশাসন যেটা প্রচলন চলছে এখন আল্লাহর তরফ থেকে যেটা বিবাহে আবদ্ধ হয়ে যায় হ্যাঁ সেই জিনিসটার মধ্যে কিন্তু এখন অনেক ধরনের ধরাধরি চলছে তাহলে এলমে মারিভতের জগৎ এই জগতের মধ্যে যদি কোনো কিছু থাকতো নিশ্চয় এটাও বন্ধ হতো এটা বন্ধ হয় না নিশ্চয় এর মধ্যে অন্য কোনো জিনিস আছে রহস্য আছে আমি বলি তোমার ঠাই এই এলমে মারিভত প্রথম ফকির কে ছিল দ্বিতীয় ফকির কে হলো তৃতীয়তে কে ছিল চতুর্থতে কে হলো কে কার সাথে দিয়েছিল যেটা ভারতবর্ষে এখন পর্যন্ত চলার তালে এসে এলমে মারিভত মারিভত শব্দের অর্থ কি ভালো করে ভেঙে বলবে আমার কমলাকে কয়া খরি ফকিরি আমি বুঝতে কিছু পারি নাই এই আঘরগুলির মর্তবা কি পরিপূর্ণ পরিপূর্ণভাবে ভেঙে বলবে কমলাকে আমি জানি কোলার মধ্যে অনেক চাল আছে আমি বলি সবারই ঠাই যদি খিদার প্রয়োজন আছে রান্না করতে সময় লাগবে না যদি থাকেন ধৈর্য ধরে বসে সবাই রাগারাগি না করলে তো কিলাকিলি হয় না প্রথমে কবি গান হয় না এখন একটি গানে গিয়ে আমিও যাব আসর ছেড়ে তুই আর কতদিন থাকবি রে ম তোর দেশে যাওয়া দুনিয়া
বেশি বলে নিষ্প্রয়োজন অযথা বাজে কথা বলি কি কারণ বেশি বলে দুষী হয়ে কোনো দরকার নাই এই পর্যন্ত প্রথম আসর ছেড়ে দিয়ে যাই ভাঙ্গা টোকা দবটি চাই এই পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই দেখো আমার কবিগুরু হলো যে বজন ওনার নাম হলো আকবর সরকার শিবাবা দলগুরু কণ্ঠে করো ভার দেখো না জানে না সে দিয়ে সাঁতার ভাঙ্গা তরণী করি ডিও পার অকুলদের এই যদি আমি পড়ে মরিব ভাই জগৎ হবে তোমার নামের কলঙ্কারী শুনো শুনো দহর পত্র কারবার দিকে চাও দয়ালি শান্তির শ্রীপাতি পদ্মের ধুলি নিয়ে